মুর্শিদাবাদের স্বাস্থ্য ব্যবস্থায় চলছেটা কি? কোথায় চিকিৎসক, নার্স, কেমন দশা স্বাস্থ্য পরিকাঠামোর? সারপ্রাইজ ভিজিটে চক্ষু চড়ক গাছ স্বাস্থ্য কমিশনের প্রতিনিধি দলের। স্বাস্থ্য কমিশনের সদস্যদের দাবি, বেশ কিছু নার্সিংহোমে নেই পর্যাপ্ত নার্স, নেই সঠিক পরিকাঠামো, আরও একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ করেন তারা। কেন এমন পরিস্থিতি উঠছে প্রশ্ন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। বেসরকারি স্বাস্থ্য পরিষেবার লাগাম ছাড়া সরকারি ও বেসরকারি ক্ষেত্রের স্বাস্থ্য ব্যবস্থায় একাধিক অভিযোগ পেয়ে বৃহস্পতিবার জেলায় আসেন স্বাস্থ্য কমিশনের চারজনের প্রতিনিধি দল। স্বাস্থ্য পরিষেবার সার্বিক উন্নতির লক্ষ্যে বহরমপুরের হাসপাতাল ও নার্সিংহোম পরিদর্শন করল পশ্চিমবঙ্গ আরোগ্য নিকেতন নিয়ন্ত্রক আয়োগ। এই কমিশনের জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিনিধি দল এদিন সকালে জেলায় এসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সাথে নিয়ে বহরমপুরের পাঁচটি সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সরজমিনে খতিয়ে দেখেন। আজকে আসার প্রেক্ষিতটা অন্য, সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে বেশ কিছু কমপ্লেন আসছিল নানান ধরনের, এই জন্য আমরা একটা সারপ্রাইজ ইন্সপেকশন দিয়ে হাসপাতালগুলোকে দেখছিলাম যে মোটামুটি বড় হাসপাতাল বহরমপুর শহরে এক প্রান্ত থেকে গীতারাম, তারপরে আবার এই প্রান্তে চলে আসি মনমোহিনী, তারপর তার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বহরমপুর মেটার্নিটি হোম এবং তার আগে লীলা হাসপাতাল, পাঁচটা আমরা করতে পেরেছি। আমরা এই সারপ্রাইজ চেকিংয়ে অনেক খামতি দেখেছি, যেটা মূলত আজকে 2019-এ যখন আমি বিশ্ব বাংলা সেন্টারে মিটিং করি তখন হাসপাতালদের বক্তব্য ছিল যে আমাদের নার্সিং স্টাফের সংখ্যা কম। আজকে কিন্তু পশ্চিমবাংলায় সিচুয়েশানটা 2024-এ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আজকে নার্সিং স্টাফ, এলিজেবল নার্সিং স্টাফ কিন্তু আজকে প্রায় এক্সেসের পথে, তাই সেখানে কিন্তু আমরা নাম করে বলছি না, এই পাঁচটা হাসপাতালেই আমরা মোরাললেস এদিক ওদিক দেখলাম যে সেখানে জিএনএম নার্স, বিএসসি নার্সিং আমি ছেড়ে দিলাম, জিএনএম নার্সও সব জায়গায় ঠিক মতো নেই, এএনএম দিয়ে কাজ চলছে, এমার্জেন্সি তে আরএমও নেই, আইসিইউতে আরএমও নেই, এই ধরনের গাফিলতি আমরা দেখেছি। আমরা সিএমওইচ মুর্শিদাবাদকে সঙ্গে নিয়ে গেছিলাম, ওনাকে আমরা, উনিও দেখেছে, ওনাকে আমরা ডিটেইল রিপোর্ট দিতে বলেছি এবং আমরা নিজেরাও রিপোর্ট তৈরি করব, আমরা সরকারকে জানাব। এবং আমরা এই সমস্ত হাসপাতাল বন্ধ করার পক্ষে নয়, আমরা এই সমস্ত হাসপাতালের সংস্কারের পক্ষে। এই দিনে পাঁচটি হাসপাতাল পরিদর্শন করে বেশ কিছু খামতি লক্ষ্য করেন স্বাস্থ্য কমিশনের প্রতিনিধি দল। স্বাস্থ্য কমিশনের সেক্রেটারি ওয়ার্সি সহ সদস্য ডক্টর মাখনলাল সাহা ও মাধবী দাসকে সাথে নিয়ে জাস্টিস অসীম বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে দিনভর সারপ্রাইজ ভিজিট। মেটার্নিটি ডেথ মুর্শিদাবাদে সবচেয়ে বেশি, গত বছর ইফ আই এম নট রং 170 জন মা মারা গেছেন বাচ্চা হতে গিয়ে। এর মূল কারণ কিন্তু সবসময় চিকিৎসা গাফিলতি নয়, এর মূল কারণ হচ্ছে মানুষ, পিপল অ্যাওয়ারনেস, মানুষের সচেতনতা। তার কারণ এখানে চাইল্ড ম্যারেজ অত্যন্ত বেশি এবং মাইনর মাদারের ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে, যেখানে মা হয়তো ঠিকমতো তৈরি নয় বাচ্চা নেবার, সেখানে মা বাধ্য হয় বাচ্চা নিতে এবং কিছু ফিজিক্যাল কমপ্লিকেশান হয়, মেডিকেল কমপ্লিকেশান হয়, অনেক ক্ষেত্রে বাচ্চা মারা যায়, অনেক ক্ষেত্রে বাচ্চার মা মারা যায়। এটা নিয়েও আমরা অ্যাওয়ারনেস নিয়ে একটা ক্যাম্প করার কথা আমরা ভাবছি। মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্যক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হলো মা ও শিশুর স্বাস্থ্য, এর পেছনেও রয়েছে বিভিন্ন জটিলতা, তা নিয়ে পর্যালোচনা ও কর্মশালার কথাও জানানো হয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে।